আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রায়া ব্লগ। যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই। চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। এটা হচ্ছে 27 তারিখের ভিডিও। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়েছে। আমার ছোট মেয়ের বার্থডে, তো মূলত আমার ছোট মেয়ের বুধবারে বার্থডে ছিল। আমি বৃহস্পতিবারে একটু হালকা পাতলা আয়োজন করলাম, যে একটু রান্নাবান্না করলাম। আর দুইটা ফ্যামিলিকে বলছি, এখানে দুইটা ভাবিদের বলছি আর কিছু ভাইয়াদের বলছি, সবাই মিলে একসাথ হলাম আর কি। তো এখানে আমি একটু রান্নাবান্না করছি, সবাই আসছে এখন খাবার খাওয়ার জন্য বসছে। এই যে কেকটা, তো এখানে মূলত আমাদের বেবিদের একটু আনন্দ দেওয়ার জন্য এই ছোট শেষটা ছোট আয়োজন আর কি, বেবিদের খুশির জন্য। সবাই আমাদের বেবিগুলোর জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, ভালো একজন মানুষ করে, এই দোয়াই করবেন। তো বেবিদের খুশি আমাদের খুশি, বেবিরা সবাই একসাথে হয়েছে। এখানে আছে উদিরা গাজী, ইহান গাজী, আফিফ গাজী আর আমার ছেলে মেয়ে তিনজন। তো যে দেখতে পারতেছেন মাশাল্লাহ আমার রুহামণি, ও অনেক খুশি, মানে ও এই দিনটার জন্য অনেক অপেক্ষা করতেছে। তো অবশেষে ওর দিনটা চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকে ওর 2 বছর হয়ে গেছে, এই দিনে সে আমার কোল জুড়ে, আমাদের কোল জুড়ে আসলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে 2টা মেয়ে দিছে, 1টা ছেলে দিছে। তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমাদের বেবিদের জন্য দোয়া করবেন, ওরা যেন সব সময় হাসি খুশি এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারে, এই কামনাটাই করবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো দেখতে থাকুন আপনারা। হ্যাপি বার্থডে তুমি বলো 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 Thank you.
जिंदगी ए जिंदगी गम दे ए जिंदगी ना जला हाथों को यूं छूने दे कोई खुशी किस्मत ने यूं छोड़ा हमें शीशा बना के तोड़ा हमें जख्मों से है सांसें भरी जख्मों को तो जिंदगी ए जिंदगी गम दे ए जिंदगी ना जला हाथों को यूं छूने दे कोई खुशी किस्मत ने यूं छोड़ा हमें शीशा बना के तोड़ा हमें जख्मों से है सांसे भरी Thank you.